হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন আমি স্কুলে এসেই ব্লগটা শুরু করলাম, তো তোমাদের সঙ্গে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি, আই হোপ ভালো লাগবে। তো এখন স্কুলে পেয়ার টেয়ার হয়ে যাওয়ার পর এখন মেডিটেশনে বসানো হয়েছে, তো এরপরে ক্লাসে নিয়ে যাওয়া হবে। আর আজকে সেরকম একটা ক্লাস আমরা নেব না, কারণ আমাদের স্কুলটা সাজাতে হবে, কাল 15 আগস্ট আছে। তো টিফিনের আগে যেটুকু হয় ক্লাস নেওয়া হবে, কি ওরা হয়তো বসে নিজেরাই পড়বে, এরকম কিছু একটা করা হবে ভেবেই নিয়েছি। তো এখন ওরা মেডিটেশনটা করে নেওয়ার পর নাম প্রেজেন্ট করে নেওয়া হবে, আজকে এখানে বসে নাম প্রেজেন্ট করা হবে, তারপর ওদেরকে ক্লাসে এক ক্লাসে সবাইকে বসানো হবে। তো চলো এরপরে নামটা প্রেজেন্ট করা হবে। A few moments later. তো গাইজ দেখো, আজকে সেরকম ক্লাস হয়নি, আর সবাইকে আজকে একটা রুমেই বসানো হয়েছে। আর ওদের আজকে কত মজা, সবাই একসাথে বসেছে, বসে অনেক মজা করলো। আর এদিকে আমার বোন ওর বান্ধবীরা সবাই চলে এসেছে, মানে সুমনদির কাছে যারা পড়ে ওদের সব স্টুডেন্ট চলে এসেছে, কারণ এখন আমরা ক্লাসটাকে ভালো করে সাজাবো, আর আমাদের প্রোগ্রামটা এখানেই হবে। তো কীভাবে কী সাজানো হবে না হবে সেটা এখন সুমনদি পল্লবী আর আমরা বসে বসে প্ল্যান করছিলাম। তার মাঝখানে আমি আবার একটু ভিডিও করে নিলাম। আর এখানে দেখো ফ্ল্যাগ লাগানো শুরু করে দিয়েছে পল্লবীদি, আর বেশিরভাগটা আমাদের স্কুলের বাচ্চাদেরই হাতে বানানো ফ্ল্যাগ দিয়েই সাজানো হবে। তো ওরা খুব সুন্দর ফ্ল্যাগ বানিয়েছে নিজেরা, আগের দিন আমরা একটা ক্লাস করিয়েছিলাম, সেদিনকে ওদেরকে ফ্ল্যাগ বানানো শেখানো হয়েছিল। তো সেইগুলো দিয়েই এখন সাজানো হবে। আর এগুলো কিনে আনা হয়েছে, এইগুলো পল্লবীদি এখন আঠা লাগাচ্ছে, লাগিয়ে এই বোর্ডটাতে লাগিয়ে নিচ্ছে। তো এই পতাকাগুলোই দেখো বাচ্চারা বানিয়েছে কালার দিয়ে, তিনটে কালার দিয়ে, মানে হোয়াইটটা করেনি, হোয়াইট কালারটা ছিলও না, বাট কাগজটা তো হোয়াইট কালার, পেপারটা হোয়াইট বলে হোয়াইটটা লাগেওনি। আর ওরা একার একারাই করেছে, আমরা জাস্ট একটু দেখিয়ে দিয়েছিলাম, তাছাড়া ওরাই বেশিরভাগটা করেছে। আর কত সুন্দর দেখো, আঙুলের মাথায় কালার নিয়ে টিপ টিপ মতো করে করে কী সুন্দর করেছে, অনেকগুলো ফ্ল্যাগ ওরা বানিয়েছে। তো এইগুলো দিয়েই সাজানো হবে, সাজানো হবে বলে ওদেরকে বলা হয়েছিলো যে এই জিনিসটা শেখানোও হবে আর তো সাজানোও হবে, তো সেই হিসেবে ওদেরকে শেখানোও হয়েছে। তো দেখো এখন এগুলো এই যে বোন লাগিয়ে নিচ্ছে স্কুলে, তো খুব সুন্দর করে সাজানো হচ্ছে। আর স্কুল ডেকোরেশনটা এত সুন্দর হয়েছিল না, আর এত কম টাইমে আমরা ডেকোরেশনটা করেছিলাম, আর এতটা সুন্দরভাবে ভাবতে পারিনি। ওদিকে সুমনদিও করছে, আর আমি বসে বসে সবার পেছনে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর কি কাজ আমার। তো দেখো কী সুন্দর সাজানো হচ্ছে। আর এই বোর্ডের এগুলো না সব এই স্কুলের বাচ্চাদের জন্যই করা, আর এই সবাই মিলেই করেছে, সুমনদির স্টুডেন্ট ওরা সবাই মিলে এই বোর্ডগুলোও সাজিয়েছে। তো দেখো ওরা সব সাজিয়ে নিচ্ছে এখন, আর এদিকে আমি তো বকবক করছি ক্যামেরা অন করে। আর ওদিকে এখন বেলুন ফুলানোগুলো লাগানো হচ্ছে, তিনটে কালার ম্যাচ করে করে তিনটে করে করে লাগানো হচ্ছে, মানে বেলুনগুলো ফুলিয়ে লাগানো হচ্ছে। জানি না কালকে এসে কী দেখবো, ফেটে গেছে না আছে না পড়ে গেছে কী হবে জানি না, তাও লাগিয়ে রাখা হচ্ছে যতটা কাজ এগিয়ে রাখা যায়। তো এখন এই যে বেলুনগুলোই লাগাচ্ছে, এরপরে আমরা আস্তে আস্তে বাড়ি যাবো। স্কুল থেকে চলে এসেছি, এসে ভালো করে ফ্রেশ হলাম, স্নান করলাম, এখন পুজো দেবো। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো আজকে আমি উপোস করেছি পুজো দেবো। আমি কোনো বছর করি না এটা, আমি শিবরাত্রিতেই করি, তো এই বছর ফার্স্ট টাইম করছি। তো এখন আমি ঘরে আগে ঠাকুর আছে, ঘরে পুজো দিয়ে নেবো, তারপর আমাদের পাশেই মন্দির আছে, ওখানে জল ঢালতে যাবো। তো মোটামুটি রেডি হয়ে নিয়েছি, খালি চুলটা একটু শোকাচ্ছিলাম, তো ভাবলাম ততক্ষণ তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো এরপর পুজো টুজো দিয়ে আবার মন্দিরে যাবো জল ঢালতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আমি এখন পুজো দেবো, তোমরা দেখতে থাকো। আমি ফুল তুলতে চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের গাছে যে ফুল টগর ফুল, তো আমি এখন টগর ফুল তুলছি। আর অন্যদিন না কত ফুল থাকে, আজকে অবশ্যই একটু বেলাও হয়েছে, আর ফুলটাও আজকে কিনে আনা হয়নি, কারণ গাছে এত ফুল হয় না, ফুল না কিনে আনলেও হয়, পুরো আমাদের সিংহাসন ফুলেই ভরে যায় আমাদের গাছের ফুল দিয়ে, কিন্তু কিনেও আনা হয়নি। আর আজকে ফুল কম ফুটেছে, যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে, তো সেই জন্য একটু ফুলটা কম ফুটছে। তো দেখো যে কটা ফুল হচ্ছে, এ কটা ফুল দিয়ে পুজো দিতে হচ্ছে। আর বেলাও হয়েছে, এখন কোনো দোকানও খোলা নেই যে কত দিয়ে ফুল কিনে আনা যাবে। তাও দাদাকে ফোন করেছিলাম, কারণ ও একটু বেরিয়েছে, তো ও বললো যে না দোকান এখন বন্ধ, কোথায় আর দোকান খোলা থাকবে। তো যাই হোক, গাছের ফুল যে কটা হয়েছে সে কটা দিয়ে এখন পুজো দিতে হবে।
তো দেখো যে কটা ফুল পেয়েছিলাম সে কটা ফুল দিয়ে আজকে সাজিয়ে পুজো দিলাম। আর অনেকদিন পরেই না আজকে পুজো দিলাম, মানে মনটা আজকে ভরে গেল পুজোটা দিয়ে। অনেকদিন পর আজকে বাড়িতে পুজো দিচ্ছি, সেরকম সময় হয় না পুজো দেওয়ার। তো এদিকে আমি আবার মন্দিরে পুজো দিতে যাবো বলেও সব গুছিয়ে নিয়েছি। আর দেখো তোমার সাথে বাবা কত কত মন্দিরে চলে এসেছি। আর আমাদের বাড়ির সামনেই একদম মন্দির, তো এখন মন্দিরের গেটটা খুলে নিচ্ছি, খুলে এখন আমি পুজো দেবো। ভেতরে শিবলিঙ্গ আছে, সেখানেই পুজো দেবো। তো চলো তোমরা দেখতে থাকো, আমি পরে একদিকে কথা বলছি। চলে এসেছি আর এখন আমি প্রসাদ খেয়ে নেবো। এসো আমি এখন এই ফল টল খেয়ে নেবো, আজকে ফল সাবু এগুলোই খাবো, অন্য কিছু খাবো না। আর চরণ আমি তো খেয়ে আমি উপোস ভেঙে নিয়েছি, তো এখন ফল খেয়ে নিই, একটু খিদে খিদেও পাচ্ছে। বাট উপোস করলে অতটা খিদে পায় না, অন্যদিন যেমন না খেলে খিদে পায়, আজকে মনে আছে যে উপোস করেছি, তো সেরকম কোনো খিদে অতটা পাচ্ছে না। তো যাই হোক একটু ফল টল খেয়ে নিই। তো চলো, বোনও চলে এসছে, ও আর আমি এখন ফল টল খেয়ে নেবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের আমার ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে কাল নতুন আর একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।